ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই ভালো আছি ভাই। আপনি তো মিউজিক জগতের এক অনন্য সেরা। না না, এখনো ওইরকম হইতে পারিনি। আপনার রেকর্ডটা আমি জীবনে প্রথম নিলাম। আচ্ছা, তো আপনার সম্বন্ধে একটু জানতে চাইছি। আমি ছোটবেলা থেকে গান বাজনার সাথে জড়িত, তো আমার ব্যাকগ্রাউন্ড বলতে আমি গান বাজনায় একেবারেই উদাসীন হয়ে ছোটবেলা থেকে গান বাজনায় চলে আসা, যে কিছুই না বুঝে, যেমন আপনার এই শুধুমাত্র এই গানটাকে ভালোবেসে। তো আমার একটা যেটা বিষয় ছিল সেটা হচ্ছে আমি আধ্যাত্মিক লাইনের গান বাজনাটা আমি একটু পছন্দ করতাম, বাউল গান বাজনাটা একটু পছন্দ করতাম ছোটবেলায়। তো ওভাবে মানে আমার কাছে যেটা মনে হয়েছে, এইটা পছন্দ করার আমার যেটা মূল কারণ সেটা হচ্ছে বাউলদের যে একটা ইয়ের ব্যাপার আছে, আধ্যাত্মিক ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার থেকে ধরেন স্রষ্টার সাথে যে এত নিগুড় প্রেম, ওদের গানের মধ্যে আমি এরকম কিছু ব্যাপার পেয়ে ছোটবেলায় ওটা আমাকে খুব নাড়া দেয় আমার মনের ভিতর, যে আল্লাহর সাথে ওরা যে প্রেম ভালোবাসার কথাটা বলে থাকে ওলিয়া ওলিয়াদের সাথে বা যেটাই হোক, আমাকে এটা খুব মানসিকভাবে এটা খুব আমাকে মানে আকৃষ্ট করে আর কি। তো সেইখান থেকে সেই ক্ষেত্রে আমি এই গান বাজনাটাকে কিছুই না বুঝে আমি গান বাজনা করতে চাই। আমার ফ্যামিলিতে ওরকম কেউ মানে গান বাজনার সাথে জড়িত না, তো আমার বাবা মাও তেমন একটা এটা বুঝে টুঝে না, মা আমাকে যতটুকু সাপোর্ট দেওয়ার ছোটবেলায় দিয়েছে আর কি। তো দেওয়ার পরে আমি বাসায় এরকম আমি বললাম যে আমি এরকম যন্ত্র বাজানোটা শিখতে চাই, আমার মানে ইনস্ট্রুমেন্টের প্রতি আমার খুব আগ্রহ, আর ভিতরে আমার ওই আধ্যাত্মিকতাটা আমি ধারণ করতাম। তো মা আমাকে যতটুকু পারছি হেল্প করলো, আমি কিছু ইনস্ট্রুমেন্ট যা পারলাম কিনলাম, তারপরে বিভিন্ন গুরু ধরে শেখা, এক পর্যায়ে শিখতে 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 অনেক জায়গায় তালিম নেওয়া হয়েছে। আজকে প্রায় আপনাদের দোয়ায় 20-22 বছর ধরে এই লাইনেই রয়েছি। আমার আমার লাইফের একটা সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে আমি সব ধরনের গান বাজনার সাথে একসময় জড়িত ছিলাম, যেমন আমি দীর্ঘদিন আপনার পালা গানের সাথে হারমোনিয়াম প্লে করছি, তারপরে কীর্তনের দলের সাথে ভায়োলিনে ওদের সাথে ছিলাম কিছুদিন। তো এটা নিয়ে নানান মানুষ কথা বলতো যে আপনি মুসলিম হয়ে ওদের সাথে আপনি যাচ্ছেন, তো আমার তো অ্যাকচুয়ালি হিন্দু মুসলমানের এখানে বিষয় ছিল না, আমার ছিল শুধুমাত্র বেহালাটা ওখানে বাজানোর একটা ইচ্ছা, কারণ ওরা হচ্ছে রাগ ভিত্তিক, ওদের ওরা ওই এটা করে। তো বেশি দিন ছিলাম না, মাসখানিকের মতো ওদের সাথে ছিলাম। এটা এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার ওখান থেকে আমার একটা অভিজ্ঞতা আমার একটা অর্জন হয়েছে, একটা অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে যে এই যে ধরেন বিভিন্ন জায়গায় এই পারপাসে যাওয়া হয়েছে বাউল শিল্পীদের সাথে, বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ঘুরছি, কীভাবে আসলে পালা গানটা গায়, এই এত র পর্যায়ে এত এত মানুষের মাঝখানে ওরা এই গানটা পরিবেশন করে থাকে, একদম ওপেন স্টেজ যেটাকে বলা হয় ওটা করে থাকে। তো একেবারে ধরেন ইনস্ট্যান্ট ওখানে আপনার উইদাউট রিহার্সেল, বা রিহার্সেল করলে ওরা বাসায় হয়তো করলেও, কিন্তু পালা গানের যে ব্যাপারটা আমি যেটা দেখছি, ধরেন দুই পক্ষ যে থাকে কারো সাথে কোনো ই থাকে না, আগে থেকে কোনো মানে বুঝ পরামর্শ এরকম থাকে না। হ্যাঁ, তো প্রশ্ন উত্তরের পর্ব চলে, এটা ইনস্ট্যান্ট ওরা উত্তর দেয়, এটা একটা অভিজ্ঞতা। একেবারে এই গ্রামের র পর্যায়ের মানুষ এটা গুল হয়ে শুনতেছে, আমরাও যখন যেতাম আমার কাছে ব্যাপারগুলো ভাল লাগতো দীর্ঘদিন করার পরে। তো আমার কাছে যেটা মাঝখানে মনে হলো যে না, আমার আরও গান বাজনা শেখা উচিত, কারণ আমি কিন্তু গলা দিয়ে গান করি না, ভোকালিস্ট না, যে আমার আরও গান বাজনাটা আমার আরও শেখা উচিত, যেহেতু আমি শুধু ইনস্ট্রুমেন্ট নিয়েই আসি, আমার একটু রাগ শেখা উচিত, ক্লাসিক্যাল শেখা উচিত। তো ওইভাবে ঘুরতে ঘুরতে আমি কিছুদিন শিখলাম বাফাই, বাফাই শিখলাম, বেহালা শিখলাম বাফাই, এছাড়াও আরও বহু গুণী উস্তাদদের সান্নিধ্য আমি ওরকম হয়তো যাই পাইছি আমাকে আমার জীবনের, এটা আমি আমি চেষ্টা করছি সবসময় নিজেকে প্র্যাকটিস করে তৈরি করতে, এটা হচ্ছে আমার একটা ই। আমি এখনও এক গুরুর কাছে আমি শিখছি ভায়োলিন, আমি এখনও গুরুর কাছে শিখছি। তো শেখার পরে তো দীর্ঘদিন আবার পড়াশোনায় গ্যাপ পড়ে গেলো ওই গান বাজনা করতে করতে, রিসেন্ট আবার আমি এখন মিউজিকে অনার্স করতেছি, এটা হচ্ছে উত্তরাতে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে মিউজিক ডিপার্টমেন্টে আমি অনার্স মানে পড়াশোনার অবস্থায় আসি এখন। তো ওখান থেকে চিন্তা আছে অনার্স মাস্টার্স করে যদি ইন্ডিয়া যেয়ে আবার কিছু শিখতে পারি, মানে আমার একটাই বিষয় যে আমি এখানে আমার বাসায় এটা আমার একাডেমি, একাডেমি কি আর কি, এখানে অনেকেই শিখে আসতেছে, আমার এক স্টুডেন্ট আপনাদের দোয়ায় জাতীয় পুরস্কারও নিয়ে আসছে ভায়োলিনে, ওই যে জাতীয় শিশু প্রতিযোগিতা যে এইটা হয় এটা ওটা অর্জন করেছে, এটা অর্জন মানে আমারও একটা অর্জনও। তো আমার একটা সবসময় ই, আমি যতই শিখাই যতই যেটাই করি আমাকে আমার আরও প্র্যাকটিস করা উচিত, আরও নিজের শেখা উচিত, এই একটা মন মানসিকতা নিয়েই আমি আসি
যাতে সারা জীবন আমি এই নিয়েই এই একটা, কারণ সঙ্গীত সমুদ্র। হ্যাঁ, বড় বড় উস্তাদ যাই বলে গেছে যে আমরা এখনো সমুদ্রের পারেই যাইতে পারি নাই, ওর ওই সমুদ্রে নেমে মণিমুক্তা মানে অর্জন করা এটা তো অনেক পরের ব্যাপার। তো আমি ওই জায়গায় কিছুই না, আমি হয়তো হয়তো শিখছি, হয়তো কাউকে যতটুকু পারতেছি শিখাচ্ছি, আমার এখানে মানুষজন আসছে। আপনি আমার সম্পর্কে যদি খোঁজ খবর নেন, আমি কখনো ডিমান্ড করে যে এত এই টাকা ওই টাকা, ঠিক মতো বেতন না দিলে এই সেই, এইগুলো আমার ভিতরে কখনোই নেই। আমি একজনকে শিখাতেও যেমন আমি ব্যাপারটা এনজয় করি, আমি নিজে এখনও শিখছি, শিখতেও আমি ব্যাপারটা এনজয় করি। তো আপনাদের দোয়া, এখন আবার পড়াশোনা করছি মিউজিক নিয়ে, এটাও আমার একটা ভালো লাগাই কাজ করতেছে যে আমি এতদিন যে গান বাজনাটা করে আসলাম ওটার উপরে আমার পড়াশোনাটা হচ্ছে। আমি হয়তো এক সময় সুযোগের অভাবে সেটা করতে পারিনি, তো সব মিলে ঝিলে আমি এখন এই একটা অবস্থায় আসি, এই আর কি আমার নিজের সম্পর্কে বলা। আমার দেশের বাড়ি এ সাভারে, নিজেদের বাড়ি। আব্বা এখানে অনেক বছর আগে এখানে এসে বাড়ি করছে, প্রায় আপনার 77-78 সালের দিকে। এটা হচ্ছে সাভার ব্যাংক কলোনি, এটা ব্যাংক কলোনি। ধরেন এই যে আসা খুব ইজি, আমার বাসা মেন রাস্তা থেকে খুবই কাছে। ধরেন আপনার ওই পাকিজা, এখানে যদি কেউ বলে, এটা আপনি ঢাকা থেকেও যদি আসেন বা উত্তর সাইড থেকেও যদি আসেন, আপনি পাকিজা নেমে এখান থেকে আমার বাসায় সুন্দর হেঁটে আসতে পারবেন। এমপির বাড়ির ঢাল বলে এখান থেকে সুন্দর হেঁটে এই এক গল্লির পরের গল্লি দিয়েই আমার হাতের বামে যদি কেউ আসে আমার ঠিকানাটা পেয়ে যাবে, অথবা আমার সাথে যোগাযোগ করলো, আমার নাম্বারও যদি কেউ নিতে চায় সেটাও আমার নাম্বারটা দেওয়া আছে সব।